नमस्कार आपनारा देखछेन सब खबर आज 10ই মে ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের জন্মদিন আর এই জন্মদিনকে সামনে রেখে কামারপুকুর ব্রতচারী মণ্ডলী মানুষের হাতে ত্রাণ ও মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 10,000 টাকা চেক প্রদান করলো। কামারপুকুর ব্রতচারী মণ্ডলী গুরুসদয় দত্তের জন্মদিন পালন করলেন গোঘাটের ভাদুর অঞ্চলের মির্গা চাঁদরায়। গুরুসদয় দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন গোঘাট পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নারায়ণ চন্দ্র পাঁজা। তারপর শুরু হয় মানুষের হাতে ত্রাণ বিতরণের কাজ। রাজ্যে চলছে তৃতীয় দফার লকডাউন, দিন আনা দিন খা মানুষদের অবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছে। এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ালো কামারপুকুর ব্রতচারী মণ্ডলী। এই কামারপুকুর ব্রতচারী মণ্ডলীর উদ্যোগে তুলে দেওয়া হলো মানুষের হাতে ত্রাণ এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 10,000 টাকা চেক প্রদান করা হলো কৃষি কর্মাধ্যক্ষ নারায়ণ চন্দ্র পাঁজার হাতে। যা দেখছেন আমরা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট সব খবর। কিসের জন্য দিল আপনাকে লকডাউনের জন্য? ভাই কারা দিয়েছে জানেন? এটা কারা দিয়েছে? আপনার নাম, বাড়ি? পেছনে ডিস্টেন্সটা একটু সরিয়ে যায়। আমরা সবসময় আছি দুস্থদের পাশেতে এবং আমরা এই চাঁদরা হাই স্কুলেতে আমরা প্রতি রবিবার বিনামূল্যে খেলাধুলা, যোগব্যায়াম, শরীরচর্চার মাধ্যম দিয়ে বিভিন্ন আমরা স্বচ্ছ ভারত এবং স্পোর্টস, রবীন্দ্র জয়ন্তী, রাখি বন্ধন উৎসব, স্বচ্ছ ভারত, সামার ইন্টার্নশিপ, বিভিন্ন ধরনের আমরা কর্মসূচিগুলো আমরা করে আসছি এবং এবছরে করোনা ভাইরাসে গোটা বিশ্বতে যেইভাবে দাপিয়ে বেড়াচ্ছে সেইভাবে মানুষ দুস্থ মানুষের পাশে আমাদের এই এখন বিভিন্ন কর্মযোগের মধ্যে দিয়ে সব বন্ধ থাকার জন্য আমরা দুস্থদেরকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। কতজনকে দিলে না? আমরা 101 জনকে আমরা দিচ্ছি। পরিমাণটা কত জানেন? কী পরিমাণ? চাল ডাল এইসব? হ্যাঁ, আমরা 2 কিলো করে আমরা চাল দিয়েছি আর নুন দেওয়া রয়েছে, সয়াবিন দেওয়া রয়েছে, হলুদ দেওয়া রয়েছে, লঙ্কা দেওয়া রয়েছে, সর্ষের তেল দেওয়া রয়েছে, ডাল দেওয়া আছে, আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনার পূর্ণ পরিচয় দিন। আপনার পূর্ণ পরিচয় দিন। আমার নাম হচ্ছে পূর্ণচন্দ্র রায়, কামারপুকুর ব্রতচারী মণ্ডলীর সম্পাদক। ধন্যবাদ। ব্রতচারী মণ্ডলী এরা সবসময় সামাজিক কাজের মধ্য দিয়েই থাকে। ওই ব্রতচারী মণ্ডলী একটা সংঘ, যদিও এটা আমাদের গোঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত মির্গা চাঁদরা বেলি ভঞ্জ করার মধ্যে পড়ে, কিন্তু যেহেতু রামকৃষ্ণের তাকে স্মরণ করে এই ক্লাবের নাম হয়েছে কামারপুকুর ব্রতচারী মণ্ডলী। এই ক্লাব আন্তরিকভাবে যেসব কাজ করে নজিরবিহীন, আমরা দেখেছি সারা বছর সমস্ত সমাজসেবামূলক কাজের মধ্যে এরা যুক্ত থাকে। তো আজকে এখানেতে কিছু দুস্থ মানুষকে এই লকডাউনের জন্য যারা কাজ হারিয়েছে, বাড়িতে বসে আছে, অর্ধারে দিন কাটাচ্ছে, সেই সব মানুষদের কিছু রিলিফের ব্যবস্থা করেছে প্রায় 100 জনের মতো দুস্থ মানুষকে।
তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা মানুষের কাছে আহ্বান করেছেন যে আপনারা কিছু হলেও আমাদের রিলিফ ফান্ডে অর্থ দান করুন বা প্রদান করুন। তিনি আহ্বান করেছেন, সেই আহ্বানে এই কামারপুকুর ব্রতচারী মণ্ডলীকে সংঘ সেই সংঘ সাড়া দিয়েছে এবং আজকে 10,000 টাকা চেক ওরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমার হাতে তুলে দিয়েছে। তো আমি কামারপুকুর ব্রতচারী মণ্ডলীর প্রতিটি সদস্যকে, সম্পাদক সভাপতি সহ প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে এই রিলিফ নিচ্ছে যেসব মায়েরা আছে আজকে এই মাতৃদিবস, সেই মাতৃদিবসের দিনে দাঁড়িয়ে তাদেরও আমি দীর্ঘায়ু কামনা করছি এবং প্রত্যেকের সুস্থতা কামনা করছি।